হাই বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো কী কারণে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয়। বাংলা ভাষা আন্দোলন ছিল তদানীন্তন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ সংগঠিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্টি এ আন্দোলনের মাধ্যমে তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণ দাবির বহিঃপ্রকাশ ঘটে। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে এই আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলেও বস্তুত এর বীজ অর্পিত হয়েছিল বহু আগে। অন্যদিকে এ প্রক্রিয়ার এবং ফলাফল ছিল সুদূরপ্রসারী। 1947 সালে দ্বিজাতিক তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারতে ভাগ হয়ে পাকিস্তানের উদ্ভব হয়, কিন্তু পাকিস্তান দুটি অংশে বিভক্ত হয়, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক, ভৌগোলিক ও ভাষাগত দিক থেকে অনেক মৌলিক পার্থক্য বিরাজমান করছিল। 1948 সালে পাকিস্তান সরকার ঘোষণা করে যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এ ঘোষণার প্রেক্ষাপটে পূর্ব পাকিস্তানের অবস্থানকারী বাংলাভাষী সাধারণ জনগণের মধ্যে গভীর ক্ষোভের জন্ম হয়। এ বিরূপ প্রক্রিয়ার সৃষ্টিতে কার্যত পূর্ব পাকিস্তান অংশের বাংলাভাষী মানুষ আকস্মিক ও অন্যায্য এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি এবং মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিল না। ফলস্বরূপ বাংলা ভাষা সমমর্যাদার দাবিতে পূর্ব পাকিস্তানে আন্দোলনের দ্রুত দানা বেড়ে ওঠে। আন্দোলন দমনে পুলিশ 144 দ্বারা জারি করে, ঢাকা শহরে সমাবেশ, মিছিল ইত্যাদি বেআইনি ও নিষিদ্ধ ঘোষণা করে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি 8ই ফাল্গুন 1358 এ আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহুল সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে মিছিল শুরু করে। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ 144 দ্বারা অমান্য অজুহাতে আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করে। গুলিতে নিহত হয় রফিক, সালাম, বরকত সহ আরও অনেকে। শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত হয়ে ওঠে। শোকাহত ও ঘটনার অভিঘাতে সমগ্র পূর্ব পাকিস্তান তীব্র ক্ষোভে ছড়িয়ে পড়ে। ক্রমবর্ধমান গণ আন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়। 1956 সালে সংবিধানে পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করে। 1999 সালে ইউনেস্কো বাংলা ভাষা আন্দোলন মানুষের ভাষা এবং কৃষ্টির অধিকার প্রতি সম্মান জানিয়ে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে, যা বৈশ্বিক পর্যায়ের প্রতি বছর গভীর শ্রদ্ধা ও যথার্থ মর্যাদার সাথে উদযাপন করা হয়। 1953 সাল থেকে প্রতি বছর 21শে ফেব্রুয়ারির 21 তারিখে মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এই দিন প্রস্তুত সর্বস্তরের মানুষ নগ্ন পায়ে প্রভাত ফেরির অংশগ্রহণ করে এবং শহীদ মিনারে গিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করে। সারাদিন মানুষ শোকের চিহ্ন স্বরূপ কালো ব্যাজ ধারণ করে। তাছাড়া আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে ভাষা আন্দোলনের স্মৃতি অর্পণ করা হয় এবং ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করা হয়। 1971 সালে স্বাধীন বাংলা প্রতিষ্ঠার পর থেকেই দিনটি কখনো জাতীয় শোক দিবস, কখনো বা জাতীয় শহীদ দিবস হিসাবে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয়ে আসছে। 2001 সাল থেকে দিবসটি উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। বাংলাদেশে এই দিনকে সরকারি ছুটি, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। দৈনিক সংবাদপত্র বিশেষ করপত্র প্রকাশ করা হয়। বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা অনুষ্ঠিত হয়। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলাদেশের সরকার বাংলা ভাষা আন্দোলনকে ঘিরে বিশিষ্ট ব্যক্তিদের 21 পদক প্রদান করেন, আর তাই আমরা তাদের শ্রদ্ধাভরে স্মরণ করিব। আর
সবার মুখে থাকবে সেই শোকের শোকে ছায়াছন্ন গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। হাই গাইস, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর হ্যাঁ, যদি আমাদের ভিডিওটার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমরা অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব। আর আমাদের আপডেট ভিডিও পেতে আমাদের নূর আলম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকুন। বাই, টেক কেয়ার।